আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আজকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমিও আমার অর্থাৎ আমি এবং এই জিনিসগুলো একান্তই আমার এই জিনিসগুলোর সাথে আমার কিছু স্মৃতি কথা দুঃখ বেদনা কান্না হাসি সব জড়িয়ে আছে তো অনেক দিন থেকেই ভাবতাম যে আমার ব্যক্তিগত কিছু জিনিস সবার সাথে একটুখানি শেয়ার করব তাই আজকে এটা করছি এটা হলো একটা মকমলের চাদর একটা অপূর্ব অসম্ভব সুন্দর একটা মখমলের চাদর এই চাদরের যে কাহিনী সেটা হলো আমার দাদা হজে গিয়েছিলেন তখন এই চাদরটা উনি নিয়ে আসছিলেন কিন্তু এরপর ধরেন আমার বাবার ছয় ভাই বোনের মধ্যে চারজনই হজ করেছেন মানে আমার দুই পুকু দুই বর্বা চা চা হজ করেছেন তারা এই টাইপের চাদর কিনতে পারেননি এমনকি আমার নানাও হজ করেছেন এই টাইপের চাদর উনি খুঁজে পাননি মানে এত এক্সেপশনাল সহজে অনেকেই এই চাদরটা বিশেষ করে ফ্যামিলির মধ্যে যারা হজে গিয়েছে এই চাদরটা দেখার পর তারা এই চাদরটা নিয়ে আসার জন্যে আগ্রহ করেছে বিকজ এটা পাওয়া যায়নি দাদা যখন হজে গিয়েছে তখন ধরেন এক বছরের মামলা ছিল হজে যাওয়া আসা সেই এই যুগ না সেই যুগ তো যাই হোক মানে আমার বাবাই তখন স্টুডেন্ট স্কুলের চিন্তা করতে পারছেন আমার বাবা কিন্তু অ্যাবসেন্ট হয়েছে পাঁচ ছয় বছর পাঁচ বছরের মতন হলো তো যাই হোক এই চাদরটা আমার যখন আমি যখন এই দুনিয়ায় মুখে আসি জন্ম নেই তখন আমার দাদিমা আমাকে গিফট করেছিলেন উনি বলেছিলেন যে এই চাদরটা গিফট করার কারণ ছিল তার আমার আগে সবার যাদের আমার বড় বা সবারই ছেলে ছিল কারো মেয়ে ছিল না আমি প্রথম ওই বাড়ির মেয়ে তো যার জন্যে আমার দাদিমা বলেছিলেন যে যেহেতু মেয়ে পরের বাড়িতে যাবে সেই যুগের মানুষের যা চিন্তাধারা হয় মেয়ের ফ্যামিলি কেমন মেয়ে কোন বাড়ি সেই ঐতিহ্য বহন করার জন্যে আমি এই এই চাদরটা আমার এই নাতনিকে বিয়ের উপহার দিলাম আমি হয়তো বা থাকবো না এখন পড়াশোনার যুগ চলে আসছে মেয়েদের আর সেই এগারো বারো বছর নয় বছরে বিয়ের যুগ নেই যাই হোক এটা আমার বিয়ের দান গিফট কিন্তু এই চাদরের পিছনে অনেক কথা দুঃখ বেদনা যাই হোক একদম ব্যক্তিগত কিছু ফ্যামিলি ট্র্যাডিশনাল অনেক স্মৃতি সাধনায় চাদরটা আমার কাছে তো এটা খুব একটা পারা হয় না স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয় তো এখন আমি যে যুগে সে যুগে কে কি কথুন কোন ফ্যামিলি সেটা দেখার সময় বা সেই জৌল, সেই আগ্রহ সেই কোয়ালিটি এখন আমাদের পৃথিবীর মধ্যে নেই বললেই হল যাই হোক চাদরটা জানি না আপনাদের কেমন লেগেছে আমি তাই একটুখানি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু বাস্তবিক খুব সুন্দর কিন্তু এই জিনিসগুলো বের করলে আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে আচ্ছা যাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো সেটা একটা জায়নামাজ এটা আমার বড়ব্বা আমাকে গিফট করেছিলেন বলেছিলেন যে এটা আমার আমার বরব্বা আমাকে খুবই আদর করতেন খুবই রিসেন্টলি উনি গত হয়েছেন আমার বাবা আগে চলে গিয়েছে উনি পরে গিয়েছেন তো উনি আমাকে এই জায়নামাজটা দিয়েছিলেন বলেছিলেন যে মেয়ের শ্বশুরবাড়িতে দেখবে যাই হোক এটা তাদের স্মৃতি হিসেবে ছিল যে আমি কোন বাড়ির মেয়ে কেমন আমার হিয়া কেমন ফ্যামিলি স্টাটা তো যাই হোক স্মৃতি হিসাবে এটা আমাকে দেওয়া হয়েছিল এটা আমার বরফবার দিয়েছে যাই নামাজটা কিন্তু খুব সুন্দর এটা আমি বাইট করি না সচরাচর ঈদের নামাজ পড়ার জন্যে আমার হাজব্যান্ড এটা ব্যবহার করে শুধু ঈদের দুই নামাজ এটা আমি দেই তাকে পড়ার জন্যে আর তারপরে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আরেকটা যায় না এটা আমার ছোট চাচা দিয়েছেন ওই যে বললাম আমার বাবার ছয় ভাই বোনের মধ্যে চার ভাই বোনই হজে গিয়েছিলেন তো এটা আমার ছোট চাচা দিয়েছিলেন বর্তমানে উনি একটু অসুস্থ যাই হোক ওনারও বয়স হয়ে গেছে তো উনি এরকম তিনটা চাদর দিয়েছিলেন আমরা তিন ভাই বোন তো আমার ভাই বলেছিল তোমরা দুই বোন নিয়ে যেটা বাঁচবে সেটা আমার আমার ছোটো বোন বলছে না আমি আগে তো যাই হোক আমার ছোটো বোন যেটা নিয়েছে সে আগে আমি এটা নিয়েছি পাখিটা আমার ছোট ভাইয়ের কাছে এটাও একটা জায়নামাজ খুবই সুন্দর তো এটা ধরেন আমার ছোটো চাচা দিয়েছে আর আরেকটা জিনিস আছে এটাও একটা জায়নামাছ এটা আমি আমার বিবাহ সূত্রে গিফট পেয়েছি তবে এটা আমি বাসায় ইউজ করি এটা আমি বিবাহ সূত্রে এটা আমি পেয়েছি এটা আমার বিয়ের দান বলতে পারেন তো আমার চারটা ননদ তার মধ্যে তিন নাম্বার ননদ বলছে এইখানেই আপনি নামাজ পড়বেন এটা বিয়ের গিফট মানুষের আশীর্বাদ থাকে তো আশীর্বাদ কোথায় থাকে জানি না ও সেই কথা অনুযায়ী না আমি এমনিতেই এটা ইউজ করি এটা আমি বাসায় ইউজ করি তা বন্ধুরা অনেক ব্যক্তিগত কথা অনেক দুঃখ বেদনা এগুলোর সাথে জড়িয়ে আছে এগুলো যে শুধুই দেখার দেখা তা না কিছুটা মন খারাপ কিছুটা ভালো লাগা কিছুটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়তোবা অনেকেই দেখবেন জানবেন শুনবেন ভালো লাগবে আশা করি তো আজকে এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো দিন আমার আমাকে নিয়ে আমি আমার এই শব্দটা নিয়ে আপনাদের সাথে আমার আরও ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করবো আস্ত বিনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ